রাজ্য জুড়ে পুলিশ বাধা দিচ্ছে, যত বাধা দেবে মানুষের রাগ তত বাড়বে, ভুল করছে। পুলিশের কাজই তাই, হাওড়া জেলা হসপিটালে দুর্নীতি যাতে মানুষের সামনে চলে না আসে তার জন্য ওদেরকে সরকার পাঠিয়েছে। ওরা ভাবছে আমরা এইসব করে আসল ইস্যু থেকে মানুষের নজর ঘুরিয়ে নেব, এটা সম্ভব না। পুলিশ ভুল করছে, পুলিশ মারাত্মক ভুল করছে। আমরা পুলিশকে বলছি আপনারাও নিরপেক্ষতার সাথে দ্রুততার সাথে মানুষের সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য আইন আর শাসন প্রতিষ্ঠা করুন, পাবলিক আপনাদের সাথে থাকবে। আমরা তো দাবি করেছি, এবারে বাকিটা সিএমও এই সিদ্ধান্ত নেবেন কি করবেন। হাওড়া জেলার তো ওখানে আছে লিডারশিপরা, ওরা বাকিটা অ্যারেঞ্জ করছে। তুমি শুনতে পেলে মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি যেমনটা বলছেন যে এই যে হাওড়া জেলা যে হাসপাতাল রয়েছে সেই জেলা হাসপাতালের দুর্নীতির সেই দুর্নীতি যদি প্রকাশ্যে চলে আসবে সে কারণেই হাওড়ার যারা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তার তরফে এই তিনি এবং পুলিশের তরফে এতটা তৎপরতা এবং এর পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদ সেটাও জানাতে কিন্তু আজকের এই কর্মসূচি বামেদের ছাত্র যুব মহিলা সংগঠনের এই কর্মসূচি। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি স্পষ্ট বলে দিলেন যে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে যতক্ষণ পর্যন্ত না তাদের ডেপুটেশন জমা দিতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা ঠিক এভাবেই এই রাস্তার উপরে বসে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। পুলিশের তরফে এখনও তিনি পুলিশের সঙ্গে পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তার সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কিন্তু পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনো রকম পজিটিভ কিছু বার্তা দেওয়া হয়নি যে তাদেরকে কি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দেখতে ডেপুটেশন জমা দিতে যাওয়া হবে কি না সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যতক্ষণ পর্যন্ত না পুলিশের কাছ থেকে কোনো কিছু তারা জানতে পারছে, যতক্ষণ পর্যন্ত না পুলিশের তরফে কোনো রিপ্লাই পাচ্ছেন, এতক্ষণ পর্যন্ত এই যে বামেদের ছাত্র যুব সংগঠন সেটা স্পষ্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বসে পড়েছেন। এইখানে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো যে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা, সঞ্জয় রায় একমাত্র ধৃত, তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো, জামিনের আবেদন জানানো হয়েছিল সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, বিশে সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়ের জেল হেফাজতের নির্দেশ। ইতিমধ্যে বসে গেছেন, পুলিশ যদি সেই অনুরোধ না রাখে তাহলে তারা লাগাতার তারা এখানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই ঘোষণা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বলে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে এসএফআই ডিওয়াইএফআই মহিলা সংগঠনের যারা এখানে রয়েছেন সদস্য তারা এইখানে রাস্তার ওপরে তারা বসে পড়েছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন, সেই ছবি সুব্রজিৎ তুমি দেখতে পাচ্ছ, এবং আরও একটা ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা মহিলা বামেদের মহিলা সংগঠনের মহিলারা তারা একেবারে হাতে হাত করে দেবেন এখন দেবেন ডেপুটেশন দিতে চাই আমরা যেদিনকে সুপারকে ঘেরাও করেছিলাম।
এই সবই আমরা ঘেরাও খুলেছিলাম যে আমরা সিএমওর কাছে যাব এবং যা যা আমাদের অভিযোগ সেটা আমরা জানাবো পূর্ব ঘোষিত। এর মধ্যে নতুন করে কিছু হাল্লা হাঙ্গামা করার নেই, আমরা কেউ আর্মড হয়ে আসিনি। এইখান থেকে ওইটুকুনি রাস্তা, পুরো জায়গাটা আপনারা দেখবেন কর্ডন করে রেখেছেন। কেন? একটা ডেপুটেশন নিতে কিসের ভয়? 13 বছরের একটা মেয়ের সঙ্গে অ্যাটেম্প টু রেপ হয়েছে, শ্লীলতাহানি নয়, অ্যাটেম্প টু রেপ। ওর জামা কাপড় খুলে যদি মেয়েটা সাহস না দেখাতো মেয়েটার অবস্থা আজকে তিলোত্তমার মতো হতো না, এই গ্যারেন্টি আমরা কেউ নিতে পারি না। একজন মানুষ হিসেবে, প্রশাসক হিসাবে এতটুকু সেন্সিটিভিটি আমাদের নেই। সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামছে, পুলিশ প্রশাসন তারা যেন আরও বেশি অমানুষ হয়ে যাচ্ছে। আমি কথাটা ব্যবহার করতে আমার খারাপ লাগছে, বাট এটা ছাড়া আর অন্য কোনো শব্দ নেই, অমানুষ হয়ে যাচ্ছে। আমরা সিএমও এর সঙ্গে কথা বলবো, পুলিশ বাধা দিল এই আন্দোলনকে থামাতে পারবে বলছি আমাদের হাওড়া ময়দানে। এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন ডিওয়াইএফআই এর কর্মীরা, যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধারণা রয়েছেন এবং তাদের নেতৃত্বে আজকে স্বাস্থ্য দফতর অভিযান, যে অভিযানে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। এই মুহূর্তে হাওড়া ময়দানে তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন।